এরপরে মোহাম্মদ মোহসিন উদ্দিন আপনি লিখেছেন, অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক, এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা জায়েজ হবে কি? যদি কোনো মোবাইল কোম্পানি বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান বা আপনার মোবাইল ব্যাংকিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে কেউ এ ধরনের কোনো অফার দেয় আপনাকে, তো অফার নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধার দিক নেই। কারণ হলো আপনি তার এই মেথড ব্যবহার করলে সে আপনাকে গিফট দিচ্ছে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনি তাকে লোন দিয়েছেন সে আপনাকে প্রফিট দিয়েছে, অর্থাৎ সুদ হওয়ার কোনো কারণ নেই, আপনি তাকে লোন দেননি, আপনি তার কাছ থেকে কিনেছেন। আপনি একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন, বিষয়টা অনেকটা সেরকম। বিধায় বিকাশের এই ধরনের অফার গ্রহণ করতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই। ফাতেমাতে জোহর আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মনগড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে সামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াজাকিরিনাল্লাহ কাসীরান, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব ইট ইজ এ জাল হাদিস, এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মনগড়া কথা সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মনগড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য, মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন। শেখ আহসান উদ্দিন আপনি লিখেছেন, সফর মাসে শিয়ারা হুসেন রাদিয়াল্লাহু তাআলাহুর জন্য আরবাইন বা চেহলুম চল্লিশা দিবস পালন করে। সেখানে তারা ইরাকে কারবালা হুসেন রাদিয়াল্লাহু তাআলার কবরের সামনে তীর্থযাত্রা করে। বাংলাদেশ অনেক দেশে শিয়ারা এটা পালন করে, ইসলাম এ বিষয়ে কি বলে? দেখুন, কোনো কবর কোনো মাজারকে কেন্দ্র করে আপনার দূর দূরান্ত থেকে সফর করাই জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া আর কোথাও পুণ্য বা সওয়াবের আশায় সফর করে যাওয়া জায়েজ নয়। তার একটি হল মক্কার মসজিদুল হারাম, আরেকটি হল মসজিদে নববী মদিনার, আরেকটি হল মসজিদুল আকসা ফিলিস্তিনের। এই তিনটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে বা অন্য কোনো জায়গায়, মসজিদ নয় অন্য কোনো জায়গায়, হাদিসের ভাষ্য হলো অন্য কোনো জায়গায়, তিনটি মাসিদ ছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ব্যবসার জন্য গেলেন, শিক্ষা গ্রহণের জন্য গেলেন, এটি ভিন্ন কথা। কোনো কাজে আপনি কোনো জায়গায় গেলেন, সেখানে একজন কোনো নেককার মানুষ আছেন, সাহাবির কবর আছে, সেখানে জিয়ারত করলেন, ভিন্ন কথা। কিন্তু ওই কবরকে টার্গেট করে দূর থেকে সফর করে যাওয়া এবং সেখানে গেলে সওয়াব হবে এটা মনে করা, এটা মনে করে সব যাওয়া, বিশেষ করে যেখানে গেলেই সওয়াব হবে, কল্যাণ পাওয়া যাবে, এটি জায়েজ নয়, হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। বিষয়ে এ ধরনের বিদআত থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শিয়াদের যে সমস্ত কর্মকাণ্ড আছে এ জাতীয়, সেগুলো সম্পূর্ণই হাদিস বিরোধী, এবং সফর মাস এরকম কোনো কর্মসূচি পালন করার কোনো নির্দেশনা আমাদেরকে দিয়ে দেয়নি। ইসলাম আসলে কোনো আপনার অনুষ্ঠান নির্ভর ধর্ম নয়, ইসলাম হলো ব্যক্তিকে সংশোধন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার ধর্ম। অতএব আমি নিজেকে কতটা সংশোধন করছি, আত্মশুদ্ধি করতে পারছি, সেটি হলো মূল প্রশ্নের বিষয়। এ ধরনের কোনো ঘটার বিষয় ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এরপরে হনেস বয় মাসুদ আপনি লিখেছেন, মসজিদের ইমাম অসুস্থ তাই মুয়াজ্জিন নামাজ পড়াচ্ছে, কিন্তু সে আলেম না, তবে তেলাওয়াত শুদ্ধ, তবে তার পিছনে সে মসজিদের নিয়মিত মুসল্লি বড় আলেম আছেন, মুয়াজ্জিন পিছনে সে আলেমের নামাজ হবে কিনা? অবশ্যই নামাজ হবে, তেলাওয়াত বিশুদ্ধ হলে যে কারোর পিছনে নামাজ হয়ে যাবে, আলেম থাকলে আর বাকিদের নামাজ হবে না বা আলেমের নামাজ হবে না, সেটা এরকম না। হ্যাঁ, যদি এমন হতো তার তেলাওয়াতই শুদ্ধ নয়, তাহলে সেক্ষেত্রে শুদ্ধ তেলাওয়াতকারী পিছনে থাকলে সালাত হতো না। জাহিরুল আপনি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সরকারি চাকরিজীবী, অবসর গমনের ঘুষ না দিলে 8 মাস হতে 1 বছর পর্যন্ত পেনশনের টাকা বন্ধ রাখে এবং পিআরএলও আনুষাঙ্গিক টাকা কম দেয়, এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইসলাম অনুযায়ী আমার করণীয় কি? আপনার যদি
কি বলে এটাকে ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আপনার বাধ্য হন ঘুষ দিতে, তাহলে সেই ঘুষ দেওয়া আপনার জন্য জায়েজ। আর যদি আপনি নীতিনৈতিকতার উপরে টিকে থাকতে গিয়ে ঘুষ না দিয়ে থাকতে পারেন, তাহলে সেটা আপনার জন্য উত্তম এবং ভালো। দুটি অপশনই আপনার সামনে খোলা। আপনি যদি নিরুপায় হন, অথচ এটা আপনার ন্যায্য অধিকার, আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত রাখা হচ্ছে, ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, এরকম ক্ষেত্রে আপনার জন্য ঘুষ দিয়ে আপনার অধিকার আদায় করাটা জায়েজ আছে, এটার কারণে আপনার গুণা হবে না। তবে ঘুষ জেনে নিচ্ছেন, তিনি সর্ব অবস্থায় গুণাগার হচ্ছেন। আর যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার এটা আসলে অধিকার নয়, যেমন আজকাল দেখা যায় অনেক সরকারি প্রতিষ্ঠানে একটা সার্ভিস আমার হয়তো 7 দিন পরে আমার পাওয়ার কথা, আমি এটা আগে পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি, তার মানে আমি অনৈতিক সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি, তাহলে এক্ষেত্রে ঘুষ জেনে নিচ্ছেন তিনি যেমন গুণাগার হচ্ছেন, যিনি ঘুষ দিচ্ছেন তিনিও অপরাধী হচ্ছেন। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহ মাফির নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা তারা উভয়ে জাহান্নামে যাবে, হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। এই জন্য এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তবে আপনার বিষয়টি পরিষ্কার আশা করি হয়েছে আপনার প্রশ্ন উত্তর থেকে, যে আপনার ন্যায্য অধিকার যদি ঘুষ ছাড়া আদায় করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনার একটা জায়গা আছে। আমির হোসেন আপনি লিখেছেন, অজু ছাড়া আজান দেওয়া যাবে কি? আজানের সময় কানে হাত দেওয়ার বিধান কি? মুস্তাহাব হলো পবিত্র অবস্থা, সরি অজু অবস্থায়, সরি আজান অবস্থায় অজু থাকাটা ফরজ নয়, তবে ওয়াজিবও নয়, তবে উত্তম এবং ভালো। আজান অবস্থায় যদি অজু থাকে সেটা উত্তম। আজানের সময় কানে হাত দিয়ে আজান দেওয়াটা উত্তম, ভালো, মুস্তাহাব, জাস্ট এটুকু। কিন্তু আপনার আজান কানে হাত না দিয়ে যদি কেউ আজান দেয় তাতেও আজান হয়ে যাবে।